দিলবাহার আজওয়া সরবত, যেটা আসলে দিলখোশ বা দিল ঠান্ডা হয়ে যাবে এমনই একটা সরবত, যেটার উপকরণ আসলে খুবই দামি, বাট এটা খুব যত্ন করে বানায় এবং আপনি যখন এটা খাবেন জাস্ট আপনার কলিজাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। সিস্টেমটা ঠিক সেই আগের মতোই আছে, লাইক আগে এই মগের মধ্যেই মিক্সারটা করতো, সো এখন সেইটার মধ্যে মিক্স করছে। অতুলনীয় যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে, আপনার কি মনে হয় দাম বেশি না? ঠিক আছে, আমার হাতে কিন্তু এখন দিলবাহার আজওয়া সরবত, সেটা টোকেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বেশি ক্রাউড, এটা জনপ্রিয়তা সম্পর্কে বর্তমান সবারই কিন্তু ধারণা আছে। আসলে এটা খেতে হলে আপনাকে টোকেন নিয়ে অর্ডার করে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকবে, তখনই আপনি পাবেন। এখন রাত 9টা থেকে শুরু করে মোটামুটি 11টা পর্যন্ত চলে। সো চলুন আমরা দেখি আসলে কিভাবে বানাচ্ছে, কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করে, কি কি পরিবর্তন আসছে বা কি কি দিচ্ছেন। এখানে দুধ, মালাই, জাফরান, সাবুদানা। প্রথমে যে শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলো দিলেন, বাদাম টাদাম অনেক কিছু, তাই না? এখন এটা কি দিলেন, এই যে বোতলে যেটা, এটা দুধ মালাই আর কি। দুধ মালাই, এটা হচ্ছে দুধ মালাই, উনি ঘরে তৈরি করে, আসলে এটা অনেক ঠিক। এখন নাকি জাফরানও দেন? দেখলাম যে উপরে জাফরান দিয়ে দিচ্ছেন কয়েকটা প্রত্যেকটা গ্লাসে, ভিতরে ছিল এখন উপরে দেওয়া হচ্ছে। আগে ছিল ভিতরে, এখন উপরে চলে আসছে জাফরানটা। দিলবাহার আজওয়ার ব্যাপারটা আপনারা সবাই জানেন যারা অলরেডি ট্রাই করছেন, খুবই অথেন্টিক একটা শরবত, যেটা আসলে মুখে লেগে থাকার মতো এবং এটার টেস্ট এতটা অসাধারণ, জাস্ট যদি আপনি একবার খান আপনি বারবার এটা খেতে আসবেন এবং এটা আপনি প্রেমে পড়ে যাবেন, এই ব্যাপারটা কিন্তু গ্যারান্টেড। সুমন ভাই আসলে ঢাকা সিটিতে বর্তমানে ওনাকে সবাই চিনে, যে দিলবাহার আজওয়ার একজন ক্রিয়েটর, তো সেই হিসাবে ওনাকে সবাই চিনে। এটা জাফরান মালাই দুধ, জাফরান মালাই দুধের একটা মিশ্রণ। এটার কালারটা একটু ইয়েলো, একটু মানে গাঢ় দুধের মতো, বেশ থিকনেসটা তো আপনার দেখতেই পাচ্ছেন, একদম গাঢ় করা, জাস্ট অন্য লেভেলের ভাই। এদিকে ঠিক আইসক্রিমের যে পেটিগুলো থাকে, অর্থাৎ যেগুলোর মধ্যে থাকলে ঠান্ডা থাকে মোটামুটি, ঠিক সেইগুলো একদম পুরোপুরি ভরা। সো বুঝতে হবে যে ভাই কী পরিমাণে এটা সেল হয় পার ডে। আগে আসলে মনে হয় আরও অনেক বেশি সেল হইতো, কারণ এখন রাত অনেক রাতে শুরু করে, অর্থাৎ 9টার পরে শুরু করে। আগে সন্ধ্যা থেকে যখন করতো তখন তো দেখতাম যে এখানে হিউজ পরিমাণে ক্রাউড। সিস্টেমটা ঠিক সেই আগের মতোই আছে, লাইক আগে এই মগের মধ্যেই মিক্সারটা করতো, সো এখন সেইটার মধ্যে মিক্স করছে, ঠিক একদম আগের মতো, কোনো পরিবর্তন আসে নাই। বেশ ভালো লাগতেছে এই ব্যাপারটা, যেন উনি খুব একটা বেশি পরিবর্তন আনে নাই, শুধু মনে দামটা পরিবর্তন হয়েছে। এখন কত করে? নর্মাল 80 টাকা, সুপার স্পেশাল 200 টাকা, স্পেশাল 130 টাকা। নর্মালটা হচ্ছে এখন 80 করে, না 1.5 বছর আগে এটা 50 টাকা ছিল, বাট এখন সব কিছুর দাম অনেক বেশি। সো গাইজ, আমরা কিন্তু টোকেন নিয়ে দাঁড়ায় আছি ভাই, এখনও সিরিয়াল পাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো পরিমাণ একটা ক্রাউড, যে খাবার খেতে আসলে আপনি দেখবেন যে রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড যেটাই হোক, অনেক বেশি ক্রাউড যদি থাকে তাহলে বুঝতে হবে ডেফিনেটলি এই খাবারটা অনেক বেশি মজার। আদারওয়াইজ কিন্তু এত মানুষ লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে খেত না। এটা কি ওটস দিচ্ছেন না? জি হোক। আর এর আগে কী দিলেন? এটাকে বাদাম আর হলো তিন ফল। এইটা তো জাফরান। বাহ, হ্যাঁ দাম তো অবশ্যই থাকবে, ভালো জিনিস খেতে হলে ভালো জিনিস ইউজ করে, যে ধরনের ইনগ্রিডিয়েন্টস এখনো ইউজ করে সেই হিসাবে আমার কাছে মনে হয় এখনো দাম অনেক কম। এখন এসে আমাদের পর থেকে তাকে সন্ধ্যা তো এখন বিল হয়ে যায়, তো 1.5 বছর থেকে আছেন, কেমন লাগে এটা? অতুলনীয়, মানে এক কথায় অতুলনীয়, অনেক টেস্ট লাগে, অনেক টেস্ট। যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে আপনার কি মনে হয় দাম বেশি না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো আমাদের দুইটা নিয়ে নিচ্ছি, এখন সিরিয়াল পেলাম। চামিচ না দিতেন? সেটা খেতে হলে আসলে চামিচ লাগে। আমার হাতে কিন্তু চলে আসছে দিলবাহার আজওয়ার সেই শরবতটা, যেটা আসলে অনেক বেশি মজার এবং ঠিক একটা সংমিশ্রণে তৈরি। 1.5 বছর আগে কিন্তু আমি এখানে আসছিলাম এই ভিডিওটা করার সময়, সো তখন একবার ট্রাই করছি, মাঝখানে একবার আসি তখন ভিডিও করি না, বাট আজকে থার্ড টাইম আসে আমার এখানে। দেখতে হবে যে উপরে জাফরান দিয়ে দিছে, অনেক অনেকগুলো ইনগ্রিডিয়েন্টসও আছে, যেমন বাদাম, ওটস, তারপরে হচ্ছে অনেক ধরনের বাদাম, আর একটা মালাই থাকে যেটা কারো দুধের মালাই যেটাকে বলে। আসলে বেশ মজার একটা শরবত, যেটা আসলে যারা খায় তারাই জানে আসলে কতটা মজার। সো এটা খেতে হলে কিন্তু শুধু সিপ দিয়ে খেতে পারবেন না, জাস্ট আপনাকে কিন্তু চামচ ইউজ করতে হবে। বিসমিল্লাহ। ভাই সেই স্বাদ, জাস্ট যেটা 1.5 বছর আগে খেয়ে গেছিলাম, সিরিয়াসলি 80 টাকা দিয়ে আপনি এটা খাবেন, মানে আপনি জাস্ট পুরোপুরি স্যাটিসফাইড হবেন যে এটা এতটা মজার। এটা শুধু সিপ দিবেন না, প্রত্যেকটা বাইট দিয়ে খেতে হবে, মুখের মধ্যে নেবেন আর জাস্ট মনে হবে চাবান পানীয়, বাইটে বাইটে মনে হবে আপনার মুখের মধ্যে কিছু একটা সুন্দর করে মেল্ট হচ্ছে। সো আই থিঙ্ক এটা বেস্ট ঢাকার মধ্যে, এটা সব থেকে বেস্ট একটা পানীয়, জাস্ট যেটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না ভাষায় যেটা কতটা মজার। আচ্ছা এদিকে এক ভাই খাচ্ছে দেখা যাচ্ছে, জাস্ট অ্যামেজিং, এটা খুবই স্মুথ, লাইট এন্ড ডেলিকেট, ইট উইল রিফ্রেশ ইউ সিরিয়াসলি। সো 80 টাকার এই দিলবাহার আজওয়া যদি আপনি খেতে চান, আপনাকে আসতে হবে পুরান ঢাকার সিরিটোলা যে প্রাইমারি স্কুলটা আছে ঠিক অপোজিটে, এসএস পয়েন্ট যে ট্রেডিং সেন্টারটা আছে আলুবাজারে, আসলে এখানে আসলে আপনি পেয়ে যাবেন সুমন ভাইয়ের এই ভিড়, এই গ্যাদারিং, যেখানে আসলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে এই দিলবাহার আজওয়া যে সর্বোচ্চ সেটা খাচ্ছে। সো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ফুড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, তারা।